হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের আজ আমরা আলোচনা করব স্বাধীনতা দিবসকে ঘিরে এই অনুচ্ছেদটি সম্পর্কে। আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, অর্থাৎ 1971 সালে 26শে মার্চে আমাদের মহান মুক্তিযোদ্ধা শুরু হয়েছিল এবং 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। এই 26শে মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় স্কুলে, যে অনুষ্ঠানগুলো হয় সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। চলো আমরা পড়ি। স্বাধীনতা দিবসকে আজ বৃহস্পতিবার, এই দিন শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা, তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। রূপা, অর্থাৎ রূপা আপা এখানে বলছেন, তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। অর্থাৎ আগামী রবিবার হচ্ছে স্বাধীনতা দিবস, তাই আজই তারা শ্রেণীকক্ষ সাজাবে। তিথি বলছে, হ্যাঁ সাজাবো আপামণি। রূপা আপু বলছে, রুনু ও আনিস এখানে চলে এসো। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামণি হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। রূপা আপামণি বলছে, এগুলো নাও, 5 মিনিট দুজনে পরামর্শ করো, কি কি তৈরি করবে, কোথায় কোথায় এগুলো লাগাবে, আমি সাহায্য করব, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো। রুনু ও আনিস নিজেদের মধ্যে কথা বলল, তারপর দুইটি দলে ভাগ করে দিল সবাইকে। দুইটি দল দুই দিকে বসে কাজ শুরু করে দিল, একটু গল্প হাসিও চলতে লাগলো। অর্থাৎ 26শে মার্চ যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে ঘিরে বিদ্যালয়ে যে অনুষ্ঠানগুলো হয়, অর্থাৎ আমরা বিদ্যালয়ের কক্ষ বিভিন্ন কাগজ দিয়ে সাজাতে পারি বা অন্য কিছু দিয়েও সাজাতে পারি। যেখানে রূপা আপা অনেকগুলো কাগজ কেটে নিয়ে আসে, এই যে এভাবে তারা তাদের বিদ্যালয় সাজিয়েছে। তো এই গল্পের আরও অনেক খণ্ড আছে, সেগুলো আমরা পড়ব। দুই দল মিলে নানা রকমের কাজ করলো, লম্বা লম্বা শিকল বানালো রঙিন কাগজ দিয়ে, আর্টবোর্ড ফুল পাতা একে রং করে নিল, তাতে রাংটার ফিতে দিয়ে কারুকাজ করলো। রূপা আপামণি ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে, তারপর গিয়ে বসলেন নিজের চেয়ারে। একটু পরে রুনু ও আনিস এলো তার কাছে। রাংটার মানে হচ্ছে ওই শিকলের মতো দেখতে যে জিনিসটা, ওইটাকে বলে রাংটার, যেটা তারা কাগজ দিয়ে বানিয়েছিল। রাংটা হচ্ছে একটা ধাতু, বিজ্ঞান বইতে তোমরা ধাতু সম্পর্কে বা পদার্থ সম্পর্কে পড়ে থাকবে। আনিস, আপামণি আমাদের একটা অনুরোধ আছে। রূপা, হ্যাঁ বলো। রুনু, আমরা একটা দৃশ্য তৈরি করেছি, সেটা পিছনের দেয়ালে লাগাতে হবে, আমরা দেয়ালটা ব্যবহার করতে চাই। রূপা, তা করতে পারো। আনিস, আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। ঠিক আছে। আপামণি যেখানে বসেছিলেন তার পিছনের দেয়ালে তারা কোনো একটা কিছু করতে চায়, তাই আপামণিকে উঠে দাঁড়াতে বললেন এবং তারা তার পিছনে সুন্দর একটা জিনিস করবে। তো এখানে দেখো, তারা একটি পতাকা, বাংলাদেশের পতাকা তৈরি করেছে, সেখানে চারপাশে সবুজ রং এবং মাঝখানে লাল বৃত্ত, তারপর কেচি দিয়ে কেটে সেটা সমান করা হচ্ছে। ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো, রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁদিকে। এই যে এখানে দেখো, প্রথমে একটি সাদা আর্টবোর্ড লাগানো হয়েছে, এখানে একটু হলুদ কালারের আছে, তারপর রং করা গাছ, এখানে গাছ আছে, সেই গাছগুলো তারা এই আঠা দিয়ে এঁটে দিল।
গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজে ফুল লাগালো। এই যে দেখো, এই গাছের নিচে এই সবুজ হলুদ তারা এখানে ফুল লাগিয়েছে। চারপাশটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে, যেখানে দেখো 1, 2, 3, 4 চারটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে। শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে, বালির বস্তা আঁকা কাগজ লাগালো, অর্থাৎ এই আঠা দিয়ে কাগজ দিয়ে রাইফেল তৈরি করা হয়েছে এবং এখানে হচ্ছে বালির বস্তা তৈরি করা হয়েছে। সেখানে পাকিস্তানি সেনাদের ছবি, ওই বালির বস্তার পিছনে হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি সেনাদের ছবি। পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ এখানে কিন্তু যুদ্ধের আলোচনায় করা হয়েছে। অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 1971 সালের 26শে মার্চে যখন যুদ্ধ শুরু হয় সেই সময়কার ঘটনা নিয়ে। এবং দেখো এই গাছের মাথায় একটি পতাকা টানানো আছে, এটা কিন্তু একটি আর্টবোর্ড, অর্থাৎ দেয়ালে লাগানো আছে। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা, রূপা দাও আমি ওটা লাগিয়ে দিচ্ছি, ওটা লাগাতে হবে গাছের মগ ডালে, অর্থাৎ এই যে গাছের মগ ডাল হচ্ছে উঁচু স্থান, এই উঁচু ডালে এটা লাগাতে হবে। রবি হেসে, ধন্যবাদ আপামণি, অর্থাৎ রবি হাসলো, হাসার পর আপামণিকে ধন্যবাদ জানালো। রঙিন কাগজের শিকল, ফুল আর পাতা বানানো ছিল, শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাঙটার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল, চারদিকটা তখন ঝলমল করে উঠল। রূপা, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, 26শে মার্চ স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেয়া হবে। খুশিতে সকলে হাততালি দিল, অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবসে তারা যে কক্ষগুলো সাজিয়েছে এই কারণে তাদেরকে পুরস্কার দেয়া হবে বলে রূপা আপা বললেন। তো আজ আমাদের আলোচনা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো গল্প অথবা কবিতা আলোচনা করব। ভালো থেকো তোমরা।